नमस्कार बंधुरा एक नतून भिडियो आजकल भिडियोते कथा बोलबो किछु पुरानो टपिक निये जे टपिक जून मासे जून 2023 14 तारीखे एकटा 30 तारीखे एकटा 14 जून और 30 जून दुटो खूब गुरुत्वपूर्ण घटनार लास्ट डेट होते चलेछे। सेटा कि तोमरा जानो आमरा आगेओ भिडियो बानियेछि किन्तु आमरा एटा जानी जे तोमरा जारा आमादेर चैनल देखो बा नतून आजके प्रथम देखछो पुरानो भिडियो समस्त भिडियो देखेछो सेटा नय कोनो गुरुत्वपूर्ण घटना बैंक फिनान्स বা ব্যাংক সিএসপি লাইনের বা ব্যাংকিং ইনফরমেশান আমরা বারবার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা তোমাদের সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিতে পারো আর তোমরা ফাইনের সম্মুখীন না হও বা তোমরা সমস্যার সম্মুখীন না হও। আমি কেন বললাম, 10 বছরের পুরনো যদি আধার কার্ড তোমার হয়ে গিয়ে থাকে আর কোনো আপডেট যদি এই 10 বছরের মধ্যে তোমার না করে থাকো তাহলে বন্ধুরা 14 জুন 2023 মানে আর 4-5টা দিন, আজকে 10 তারিখ, তোমরা আধার কার্ডটা কিছু না হলেও অ্যাড্রেসটা আপডেট করে নাও। মানে 10 বছর পুরনো হয়ে গেছে, অন্তত অ্যাড্রেসটা যদি আপডেট না করো, হতেই পারে নাম, জন্মতিথি, বাবার নাম সমস্ত কিছু ঠিক আছে, অ্যাড্রেসও ঠিক আছে, কিন্তু তবুও তোমার ওই অ্যাড্রেসটা কিন্তু আপডেট করে অন্তত, কারণ এই 14 জুনের পরে এটা করতে এখন ফ্রি অফ কস্ট রয়েছে, হোটেলে নিজে করো বা সাইবার ক্যাফেতে গিয়ে করো, 50 টাকা 100 টাকা বড় ব্যাপার নয়, এরপরেও তোমরা চার্জ দিয়ে করতে পারো বা পেনাল্টি বেশিও নিতে পারে যেহেতু 14 জুন লাস্ট করে রেখেছে। যেমন প্যান কার্ড ফ্রি ছিল, তারপরে 500 টাকা, এখন 1000 টাকা ফাইন দিয়ে লাস্ট ডেট আধার প্যান কার্ড লিঙ্কের 30 জুন 2023, আর ডেট বাড়বে কিনা জানি না, আধার প্যান কার্ড লিঙ্কের 30 জুন লাস্ট ডেট, তার মধ্যে 1000 টাকা ফাইন দিয়ে তোমরা আধার প্যান কার্ড লিঙ্ক করে নাও। আমরা ভিডিও বানিয়েছি আবার তোমাদের একবার মনে করিয়ে দেওয়ার জন্য, এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম। 14 জুন আধার কার্ড মিনিমাম একবার আপডেট করে নাও, অ্যাড্রেস আপডেট হলেও, আর যদি নাম বা অন্য কোনো ডিটেলস আপডেট করতে হয়, বাবার নাম বা জন্মতিথি, সেগুলো তো তোমাকে আধার সেন্টারে যেতে হবে, সেটা ফ্রি অফ কস্ট নয়, 50 টাকা বা 100 টাকা চার্জ নেয়, যদিও আলাদা আলাদা সেন্টারে বিভিন্ন ধরনের একটু এক্সট্রা চার্জ নিয়ে নেয়। তোমার যদি পছন্দ না হয় তুমি করো না, ঠিক। আর আধার প্যান কার্ড লিঙ্কের লাস্ট ডেট 30 জুন, এটাও আর একটা মানে ডেটটা চলেই এসেছে, ধরো আর 20 দিন মতো আছে, এমন কোনো বেশি ডেট নয়, বেশি দিন নেই, তোমরা কিন্তু 1000 টাকা ফাইন দিয়ে হলেও করে নাও, কারণ যা শোনা যাচ্ছে এরপরে কিন্তু 10000 টাকা ফাইন হবে এবং বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হতে হবে। 14 জুন যদি আধার কার্ড 10 বছরের পুরনো হয়ে থাকার আপডেট না করো তাহলে ডিজেবলও হতে পারে, ডিঅ্যাক্টিভেট হতে পারে, আবার তোমাকে রিঅ্যাক্টিভেট করাতে হবে, ফাইন দিতে হবে, পেনাল্টি দিতে হবে, হতে পারে। আর আধার প্যান কার্ড লিঙ্কের ক্ষেত্রেও সেরকমই কথা, 10000 টাকা ফাইন হতে পারে, বিভিন্ন ব্যাংকিং কাজকর্ম আটকে যেতে পারে, আইটি ফাইল করতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশানের উপর লিমিটেশনস লেগে যেতে পারে, আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করছো তোমরা। সরকার বলছে আধার প্যান কার্ড লিঙ্ক করো, তোমার জন্য ভালো, দেশের জন্য ভালো, ইনকাম ট্যাক্সের জন্য ভালো, গরিব মানুষের জন্য ভালো। এই সমস্ত কথা বিচার করে কমেন্ট সেকশন তোমাদের জন্য খালি আছে, এখনও কয়েকটা দিন রয়েছে, 4-5টা দিন রয়েছে আধার কার্ড আপডেট করার, 10 বছরের পুরনো হয়ে গেলে একবার যদি আপডেট না হয়ে থাকে, আর 30 জুন রয়েছে আধার প্যান কার্ড লিঙ্কের এই ছোট্ট ইনফরমেশানটা তোমাদের আর একবার আমি দেওয়ার জন্য আসলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ, আর এই দুটো কাজ যদি তোমাদের করে থাকো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আর যদি অন্য কেউ না করে থাকো ভিডিওটা শেয়ার করো, প্রয়োজনীয় কারোর কাছে ভিডিওটা যে কোনো ডিজিটাল মোডে শেয়ার করো যে তারা যেন করে নেয়। পদ্ধতি নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, হয়তো একটু পরে বা কালকে ভিডিও পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।